والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে আমাদের এক দিনী ভাই জনাব আকিব ঢাকা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে একজনের পিতা, তিনি ব্যাংকে চাকরি করেন, ব্যাংকে চাকরি করার পর তিনি পরবর্তীতে জানতে পারেন যে শুধু ব্যাংকে চাকরি করা ঠিক না, তাই তিনি ভুল বুঝে তিনি তোবা করেন এবং তোবা করে তিনি মারা যান। এইবার মারা যাওয়ার পর যে ধন সম্পত্তি তিনার পিতা অর্জন করেছিলেন, সেই ধন সম্পত্তির উত্তরাধিকার হিসাবে তার সন্তানেরা সেই জমিন ভাগ করে নিতে পারবে কিনা, ভোগ করতে পারবে কিনা, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি এবং ওলামা ইকরামগণ একথা পরিষ্কার বলেছেন যে সুদি ব্যাংকে কারো চাকরি করা বৈধ না, জায়েজ না। তাই যদি কোনো ব্যক্তি সুদি ব্যাংকে চাকরি করে এবং সেই টাকা যে ইনকাম করে তার জন্য সে টাকাটা হারাম, যে ব্যক্তি ভুল পথে, অন্যায় পথে, হারাম পথে রোজগার করে, আয় করে, ইনকাম করে, সেটা তার জন্য হারাম। কিন্তু তার অধীনে যে সমস্ত মানুষ উঠা বসা করে বা তার অধীনে যে সমস্ত মানুষের খাওয়া দাওয়ার বা পোশাক পরিধান করানোর দায়িত্ব রয়েছে, যেমন স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, যেহেতু ভরণ পোষণের দায়িত্ব হলো তার, এই ক্ষেত্রে যে ব্যক্তি আয় করেছে হারাম পথে সেটা তার জন্য হারাম, কিন্তু ছেলে মেয়ে, স্ত্রী বা তার ভরণ পোষণের যে সমস্ত লোকের দায়িত্ব রয়েছে তাদের জন্য এই টাকা হারাম না। আর এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত, যেহেতু এ বিষয়ে ওলামা ইকরামগণ অনেক ধরনের কথা বলেছেন, তবে শেষ কথা হলো এই, ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী যে ব্যক্তি হারাম পথে রোজগার করে, ইনকাম করে, আয় করে, সেই টাকা শুধু তার জন্যই হারাম, বাকি তার উপরে যাদের দায়িত্ব রয়েছে ভরণ পোষণের, যেমন স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাবা, তাদের জন্য এই পয়সা ভক্ষণ করতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। দ্বিতীয় কথা, যেহেতু সেই হারাম পথের থেকে সে তোবা করেছে, তোবা করার পর সে টাকা, চাকরির টাকা সে ভোগ করতে পারে, নিজেও ভোগ করতে পারে এবং তার অধীনে যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তারাও ভক্ষণ করতে পারে, কোনো অসুবিধা নাই। তাই এই ক্ষেত্রে যদি সম্পদের মালিক যদি মারা গিয়ে থাকে, ছেলেমেয়েরা সেই সম্পদ ভোগ করতে পারবে উত্তরাধিকার হিসাবে, ওয়ারেসিন হিসাবে সেই জমা জমি টাকা পয়সা ভাগ করে নিতে পারবে, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহ আলম বেসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر